নমস্কার। প্রথমে বলে দিই, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। আজকে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সভা ছিল মিনাকায়। সবাই উপস্থিত হয়ে মিঠুন চক্রবর্তী কার্যত এই প্রথম তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাকে আটকানোর চেষ্টা চলছে, এভাবে আমাকে আটকানো যাবে না, যত আমাকে আটকাবে আমি তত ভেতরে ঢুকব। উল্লেখ্য, শ্রাবন্তী মিঠুনের রোড শো বাতিল করে দেয় পুলিশ প্রশাসন। তা নিয়ে আজ মূলত ক্ষোভ উগড়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। সবাই শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আপনারা ভেরি গুড, আপনারা ভেরি গুড। আমাকে অ্যাকচুয়ালি দিনে চারটে পাঁচটা কখনো কখনো ছটাও মিছিল অ্যাটেন্ড করতে হয়, কারণ আমি আমাদের বসকে প্রমিস করেছি আমি যতটা পারবো ততটা আপনার সন্দেশ আপনার বার্তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেব। সেই জন্যই আমি সকাল থেকে উঠি তাড়াতাড়ি, আর এখন দেখছি একটা নতুন কিছু চলছে, মানে আমার প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, জানি না কেন। সকালেও ছিল এখানেও সন্দেশ খালিতে ছিল, হঠাৎ রাত্রিরে শুনলাম ক্যান্সেল, এখানেও চেষ্টা চলছিল। এই জন্যই এতক্ষণ ধরে টাইমটা টানা হলো, হয়তো আমার অনেকক্ষণ আগে আসার কথা। জয়ন্ত আমাদের অনেক শেষে গিয়ে বলল যে দাদা শেষ মুহূর্তে পারমিশন পেয়েছি, যাই হোক আমাকে রোকার চেষ্টা করে কোনো লাভ নেই। আমাকে যত বাধা দেবেন না আমি তত ভেতরে ঢুকব, আমাকে যত ভয় দেখাবেন আমি আরো ভয়ের মধ্যে ঢুকে যাব। এসব করে লাভ নেই, কারণ এখন ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে আপনিও জানেন আমিও জানি যে বিজেপি সরকার নিশ্চয়ই আসছে। দুঃখটা কোথায় হয় জানেন, যখন আমরা গণতন্ত্রের কথা বলি আর তারপরে গণতন্ত্রকে ভুলে যাই। আমরা মাইকে বলছি গণতন্ত্র গণতন্ত্র, কিন্তু যখন কাজে আসি তখন গণতন্ত্র ভুলে যাই আমরা। যাই হোক, আমি ওর মধ্যে যাবো না, আমি রাজনীতির লোক নই, আমি এসেছি শুধু একটাই কারণে, আমি এসেছি বিজেপি জয়েন করেছি একটাই কারণে, কি আমি 18 বছরে একটা স্বপ্ন দেখেছিলাম আমি গরিব মানুষদের জন্য কিছু করব। তারপর এখান থেকে বোম্বে গেছি, বোম্বে গিয়েও আমি কিন্তু আমার মজদুর ইউনিয়নের চেয়ারম্যান আমি ছিলাম 25 বছর, তাদের 7,000 টাকার ইউনিয়নকে আমি 30 কোটি টাকার ইউনিয়ন করে দিয়েছি, যেখানে যেখানে আপনার বিয়ে পড়াশোনার খরচা মেডিকেল যা বলবেন সব কিছু ফ্রি করে দিয়ে তারপরে বলেছি এবার আমার কাজ শেষ। কিন্তু জীবনে কখনো কখনো কিছু থেকে যায়, ভগবান এত দিয়েছেন সে কাঁধে এত বড় স্টার্ট করেছেন একটা অন্ধ গলির ছেলেকে, সেটাই নিয়ে বয়ে বেড়াতে পারছি না। কিন্তু কেন আমি এসেছি, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনারা সবাই মিলে কেন আমাদের ভিক্ষে দেবেন আমার গরিব ভাই বোনদের, এটা তো ওনাদের অধিকার। ঠিক ইলেকশনের আগে এ ললিপপ, এ ললিপপ, সবাইকে ললিপপ দিয়ে দিতে ঠিক ইলেকশনের আগে। আর এই 5 বছর কি করছিলেন? যাই হোক, এবার কথাটা হচ্ছে কি, যেহেতু আমাকে আপনারা চেনেন আমার সাথে আপনাদের সম্বন্ধ শুধু হিরো আর ফ্যানের নয়, আপনাদের সাথে আমার সম্বন্ধ হলো হৃদয়ের সম্বন্ধ, আত্মার সম্বন্ধ। হ্যাঁ, আমি বলি চিৎকার করে বলি আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি, আর আমি যা বলি তা আমি করে দেখাই। সেই জন্য এখানে এসছি, বেশি কথা না বলে জয়ন্তকেও বলেছি, জয়ন্ত মিথ্যে কথা বলে ভোট চাইবে না, ওরা ওদের মিথ্যে বলতে দাও, তোমরা আমরা কেউ মিথ্যে কথা বলবো না, ঠিক যতটুকু পারবো ততটুকুই আপনাদের কাছে বলবো।
তা আমি আগে বলে নিই আমরা কি কি পারবো। যে পাড়ার মধ্যে রয়েছে যে যত ডিস্ট্রিক্ট এই শুনছিলাম কি মীনাক্ষা নাকি সব থেকে নেগলেক্টেড প্লেস, 34 বছর ধরে নেগলেক্ট করেছে আর তারপরে 10 বছর। কিন্তু এবারে কথা দিচ্ছি, এবারে কিন্তু আপনাদের কেউ আর ওই হাত ধরে থাকতে পারবে না। তাহলে কিন্তু এই ফাটাকে প্রথম আমাদের ডিস্ট্রিক্টে যত জেনারেল হসপিটাল আছে তার সব জেনারেল বেড শীত তাপ নিয়ন্ত্রিত করব, মানে ফুললি এয়ার কন্ডিশন। যদি আমার ছেলে এয়ার কন্ডিশন রুমে জন্মাতে পারে তো আমার ওই বোন তার ছোট্ট শিশু সন্তান নিয়ে সেই সেই এয়ার কন্ডিশন রুমেতেই থাকবে। হ্যাঁ, হয়তো আমার স্ত্রীর জন্য একটা এক্সট্রা রুম হতে পারে, কিন্তু যত ফেসিলিটিস থাকবে আমার ছোট বোনটাও পাবে, এখানের বোনটাও পাবে, ওখানের সব সব ফেসিলিটি সমান। দ্বিতীয়ত আমি বলছি যতটুকু পারবো আমি ততটুকু বলবো, অনেক কিছু দেওয়ার আছে, বিজেপি অনেক কিছু দেবে এবারে। দ্বিতীয় ইলেকট্রিসিটি বিদ্যুৎ এর দাম আমরা কমাবো তো কমাবোই। তৃতীয়ত আমার এখানে যত বোন আছে না, যত বোনদের দেখতে পাচ্ছি এই যে আমাদের রাজ্যের বাস চলে, যতবার চাইবেন দিনে 100 বার হলে 100 বার আটা যা, 100 বার যদি যাতায়াত করেন সব ফ্রি, 1 পয়সা টিকিটের জন্য লাগবে না। বাসের টিকিটে 1 পয়সা দেবেন না। যদি আমার এই ছোট্ট বোনটা যদি কেজি থেকে নিয়ে স্কুল তারপরে কলেজ তারপরেও যদি পড়াশোনা করতে চায় তাদের পড়াশোনার খরচা সব ফ্রি, 1 পয়সাও লাগবে না। চতুর্থ বলছি আপনাদের, পঞ্চম খুব দুঃখ হয় জানেন, স্বাস্থ্য সাথী এসছে খুব ভালো, আমি বলছি ভালো, কিন্তু এত বছর ধরে আয়ুষ্মান ভারত নিলেন না কেন? এটা তো আর ললিপপ না, এটা তো 2.5 বছর আগেকার। আমাদের প্রাইম মিনিস্টার সাহেব 1 বছর আগে এটা অ্যানাউন্স করেছেন যে 5 লক্ষ টাকা করে আপনাদের আয়ুষ্মান ভারতের বীমা হবে, কিন্তু ওটা উনি আনতে দিলেন না কেন? কেন ওতে প্রাইম মিনিস্টারের স্যারের নাম হবে। আর যদি এই আয়ুষ্মান ভারত আপনার কাছে থাকত, এটা শুধু কলকাতায় নয় ভারতবর্ষে যেখানে যাবেন এই কার্ড সেখানে চলবে। যদি এখানে ওর চিকিৎসা না হয় ভেলোরে হয় তো ভেলোরে এই কার্ড চলবে, দিল্লিতে এই কার্ড চলবে, বোম্বেতে চলবে, হায়দ্রাবাদে চলবে, চেন্নাইতে চলবে। কিন্তু কে কার কথা ভাবে, গরিব বন্যা ভাইরা যেরকম আছে সেরকমই থাকুক। আজ এই 2.5 বছরে হয়তো মা বাবাকে বাঁচাতে গিয়ে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে হয়তো 1.5 থেকে 2 লক্ষ টাকার খরচা হয়েছে, একটা 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 সামান্য মানে মিডিল ক্লাস পরিবারের কাছে 1.5 লক্ষ টাকা অনেক টাকা। সে নিশ্চয়ই ধার দেনা করেছে, ধার দেনা হয়তো ডুবে গেছে আজকে, কিন্তু এই কার্ডটা নিলে পরে সে ধার দেনা করতে হতো না, এই 5 লক্ষ টাকার মধ্যেই সে তার সেবা করে চলে যেত। কিন্তু কি করবেন, আমাদের রাজনীতি এখন হয়ে গেছে মানুষ মরুক আমি বাঁচলেই হলো, কিন্তু এবার আর হতে দেবো না, আমি বাঁচতে আর হতে দেবো না। এই যা বলে গেলাম, যেদিন বিজেপি সরকার গঠন হবে সেদিন আয়ুষ্মান ভারত চালু হবে। আর একটা দেখুন, 6,000 টাকা করে প্রত্যেক চাষি ভাইয়ের জন্য পিএম অ্যানাউন্স করেছিলেন আমরা দিয়ে দেব, 3 বছর হয়ে গেল মানে 18,000 টাকা এখনো আপনাদের দিতে দেয়নি, কেন দেননি? এরা কি আমাদের লোক নয়? যেদিন বিজেপি সরকার হবে তার আগে, সরকার গঠনের আগে এই 18,000 টাকা আমার সমস্ত চাষি ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে শিখ হোক, এই 18,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। যারা ক্ষেত চাষি যাদের কিচ্ছু নেই তাদের জন্য 4,000 টাকা প্রত্যেক বছরে এই এই বিজেপি সরকার আপনাদের দেবে। আর লাস্ট একটা কথা বলে রাখি, 34 বছর আমরা বিরোধিতা করেছি, তারপরে আমি এসেছিলাম,
আমিও বলেছিলাম আমাদের একবার ভোট দিন, আমি পার্লামেন্টে গিয়ে চাচাবো বাংলার থেকে তার অধিকার নিয়ে আসবো। দেখি এই 10 বছরও তারাও বিরোধিতা করে গেল। তাহলে একটা রাজ্য যদি 44 বছর ধরে বিরোধিতা করে, সে রাজ্য পাবে কি? আরে আমাদের গ্রামে যদি কেউ বিরোধিতা করে তাকে আমরা এক ঘরে করে দিই। বলে যা ওখানে গিয়ে বস। এখন বলছে সব আপনাদের বাড়িতে নাকি রেশন পৌঁছে দেবে, আবার একটা ললিপপ। আপনি বলুন তো, একটা ছোট্ট কথা বলুন তো, আমরা 10 কোটি লোক, 6 কোটি আমরা রেশন তুলি, 4 কোটির মধ্যে 2 কোটি আমার ভাইরা বাইরে কাজ করে আর 2 কোটি রেশন নেয় না। তো যে রেশন নয় না নেয় না, সে কি কাঁধে করে আপনার রেশন নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে? দেবে না। তাহলে 6 কোটি লোককে একদিনে রেশন দিয়ে আসতে গেলে বাড়িতে আরো 6 কোটি লোকের দরকার। এবার হিসাব করে দেখে নিন, আপনার বাড়িতে যদি রেশন পৌঁছবে সেটা কবে দিন কোন দিন কেউ জানে না, এই ততদিন কিন্তু আপনার বাড়িতে উনুন জ্বলবে না, এই ললিপপ খাবেন না, তাহলে আবার 5 বছর কষ্ট আছে। অ্যাকচুয়ালি এটা হলো আর একটা বিজনেস, এরা খুব সুন্দর বিজনেস করে, খালি এক মুঠো চাল তুলে নেবে। আরে একটা বাড়িতে 4 জন আছে, তাহলে 2 কেজি করে 8 কেজি একজন রেশন পায়, তাহলে একটা লোককে এদিকে 8 কেজি এদিকে 8 কেজি মানে 16 কেজি তুলে ও বাবু রেশন দেবে গো, বাড়ির সামনে কি চাচাবেন? কিন্তু একটা কথা বলে রাখি, এটা হবে না, হতে পারে না, প্র্যাকটিক্যালি নট পসিবল। সেই জন্য বলছি লোভে আসবেন না, কারণ এটা আর একটা বিজনেস। এক মুঠো যদি চাল তুলে নি না, মাসে 1 কোটি টাকা ওদের ঘরে যাবে, 1 কোটি টাকা হিসাব করে দেখে নেব। কিন্তু এবার তা হতে দেবো না, এবার এই পাখাগুলোকে আমি কাটবো। এই এজেন্ডা বাবুদের এই রাত চলবে না। আরে এরা তো প্লাস্টিক পর্যন্ত ছাড়ে না, আপনার চাল ছেড়ে যাবে? প্লাস্টিক পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য বলছি আমি এসেছি এই জন্যই, ভিক্ষে চাইবেন না, এটা আপনার অধিকার। রেশন দোকানে গিয়ে দাঁড়িয়ে বলবেন আমার মাল আমাকে ঠিকভাবে দিন। 1 গ্রামও যদি কম হয়, ওখানে একটা নাম্বার আছে লিখবেন, বলে ওই মেনে ফাটাকেষ্ট চলে আসবে, তারপরে মজা হওয়ার বিধান তাকে না চুপটি করে গিয়ে মেনে ফাটাকেষ্ট পিকচারটা দেখিয়ে দেবে, ওর আর সাহস হবে না, 1 কণা দাঁড়া তোলার সাহস হবে না। জানি অনেকক্ষণ ধরে বসে আছেন, এবার ডায়লগ তো বলতেই হবে। হ্যাঁ বুঝেছি, জানি জানি, কিন্তু ডায়লগটা ভাই পুরো বলতে পারবো না, এই জন্য না এখানে একটা ক্যামেরা ঘোরাঘুরি করছে, ওটা তুলবে, তুলে ওর নামে একটা নোটিশ পাঠিয়ে দেবে। আমি একটু একটু করে বলবো, আপনারা বুঝে নেবেন, বাকিটা বলে দেবে, ঠিক আছে? চলবে ওই ডায়লগটাই তো? এবার ওইরকম মারবো না, এখন মারবো এখানে সারা। এবার যেটা বলবো সেটা লোকে আমি 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 জয় ভোলেনাথের, জয় জয় নীল সরস্বতী তারামায়ের জয়। একবার হৃদয় থেকে চাই, হৃদয় থেকে, যতক্ষণ না এই আওয়াজ আসবে এই আওয়াজ উপরে লাগবে না, আমার সাথে হৃদয় থেকে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইয়ে হুই না বাদ, ইয়ে হুই বাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। মিনাকা পূর্ব মন্ডল চৈতল গ্রাম পঞ্চায়েত সুরেন্দ্রনাথ মাইতি, তৃণমূল কংগ্রেসের ক্যাশিয়ার সুরেন্দ্রনাথ মাইতি ছিলেন।
অজয় দাস, অজয় দাস শম্ভুচরণ মাঝি, পঙ্কজ গোল এক্স প্রেসিডেন্ট, পঙ্কজ গোল এক্স প্রেসিডেন্ট, পঙ্কজ গোল পঞ্চায়েত সমিতির সভাপতি, পঙ্কজ গোল এক্স পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাক্তন, সামনে 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 পঙ্কজদা এসছেন, পঙ্কজদা পঙ্কজদা এসছেন, দলীয় পতাকা তুলে নিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে শপথ গ্রহণ করছেন। লিয়া হাত মে ধ্বজ, কবি না ঝুকেগা, কদম বড় রহা হ্যায় কবি না রুকেগা। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের সেই আগাম